নবে আছে, হরে কিন্তু কিছু নেই। হরে যদি থাকতো তাহলে কিন্তু উল্টে গিয়ে ওটা উপরে চলে যেত, যেহেতু লবে আছে তার জন্য নিচে বসলো। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও অনুপাতের অঙ্ক শিখব। আজকে শিখব মিশ্র অনুপাত নির্ণয়। এর আগে আমরা অনুপাত কাকে বলে, অনুপাত কয় প্রকার এবং কি কি, অনুপাতের লঘিষ্ঠ আকার কিভাবে করতে হয় একদম সহজে শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে একদম সহজে তোমরা শিখে যাবে। আজকে আমরা শিখব মিশ্র অনুপাত নির্ণয়। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা মিশ্র অনুপাত নির্ণয় শিখব, তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা অনুপাতের মিশ্র আকারে কিভাবে পরিণত করতে হয় সেটা শিখব। দেখো, আমরা দুটো অঙ্ক টুকে রেখেছি, একটি সাধারণ সংখ্যা এবং একটি ভগ্নাংশের, ঠিক আছে? তো প্রথমে আমরা সাধারণটা দেখব, তারপরে ভগ্নাংশটা দেখব। দেখো এখানে আছে 8:6, 3:6 এবং 26:13, ঠিক আছে? এখানে হলো 8, মানে 8 হলো পূর্বপদ, 6 হলো উত্তরপদ, 3 পূর্বপদ, 6 উত্তরপদ এবং 26 পূর্বপদ, 13 উত্তরপদ। তাহলে আমরা প্রথমে পূর্বপদগুলোকে গুণ 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 করব এবং ইস্টু দেব, দিয়ে উত্তরপদগুলোকে গুণ করব, দিয়ে আমরা পূর্বপদগুলো লবে রাখবো এবং উত্তরপদগুলোকে হরে বসাবো, দিয়ে কাটাকাটি করব, দিয়ে যেটা হবে সেটাই হবে উত্তর, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথমে পূর্ণপদ গুলোকে একদিকে করে নিই। 8 গুণিত এখানে এটা, এখানে 3 গুণিত এখানে 26 ইজ টু, এবার এখানে থাকলো কি 6 গুণিত, আবার এখানে 6 গুণিত এখানে 13, ঠিক আছে? দেখো প্রথমে আমরা এটা নিলাম 8, তারপর নিলাম 3, তারপর নিলাম 26 এবং দ্বিতীয় ক্ষেত্রে নিলাম 6, তারপর আবার 6, তারপরে 13। এবারে আমরা পূর্বপদগুলোকে রাখবো লবে এবং উত্তরপদগুলোকে রাখবো হরে, ঠিক আছে? দেখো তাহলে 8 গুণিত 3 গুণিত 26 বাই 6 গুণিত 6 গুণিত 13, ঠিক আছে? তাহলে এবার দেখো কাটাকাটি করবো, 13 দিয়ে যদি 26 কাটি, 13 দুগুণে 26, 13 কে 13, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম কি, এখানে এখনো 6 আছে, 6 কে যদি আমরা 2 দিয়ে কাটি 3, 2 কে 2 দিয়ে কাটলে 1, ঠিক আছে? তাহলে আমরা পেলাম 4/3, 4/3, ঠিক আছে? উপরে দেখো আর কিছু নেই, নিচেও শুধু 3 আছে, তাহলে সমান সমান আমরা কি লিখবো, 4:3। তাহলে এটি কি হলো, এটি একটি গুরু অনুপাত, বোঝা গেল? তাহলে আমরা কি করলাম, প্রথমে পূর্বপদগুলোকে একদিকে রাখলাম গুণ আকারে এবং ইস্টু দেওয়ার পরে আমরা উত্তরপদগুলোকে গুণ আকারে রাখলাম, দিয়ে পূর্বপদ হয়ে গেল লবে আর উত্তরপদ হয়ে গেল হরে, যে কাটাকাটি করলাম করে হলো 4:3। এবার 4:3 এটি একটি গুরু অনুপাত, ঠিক আছে? এবার আমরা 2 নম্বরের অঙ্কটা দেখব। দেখো এখানে আছে 7:5:3, 5:7:1:16 এবং 3:16, এটাকে আমরা মিশ্র আকারে নিয়ে যাব। দেখো প্রথমে আমরা কি বলেছি, যে পূর্বপদগুলোকে গুণ আকারে একদিকে নিয়ে আসবো এবং উত্তরপদগুলোকে গুণ আকারে আরেক দিকে নিয়ে যাব। তাহলে এখানে দেখো সমান সমান 7:5 গুণিত 5:7 গুণিত 3 পেলাম, মানে প্রথমে এটা পেলাম, তারপরে এটা পেলাম, তারপরে এটা পেলাম, ঠিক আছে? এবার কি কি পড়ে থাকলো, এখানে থাকলো 3 গুণিত 1:16 গুণিত 16, ঠিক আছে? এখানে থাকলো
तीन पेलाम एखान थेके पेलाम एक पूर्ण एक षोलो एवं एखान थेके पेलाम षोलो। एबारे आमरा कि करब सातेर पाँच थेके गेल गुणित पाँचेर सात थेके गेल गुणित तीन इज टू। एबार देखो तीन गुणित षोलो के षोलो के सतर सतर षोलो गुणित षोलो। जेहेतु आमरा एखाने पूर्ण आछे ताई पूर्ण संख्याटाके अप्रकृत भग्नांशे निये गेलाम। पूर्ण थाकले आमरा कोनो काजी करते पारि ना, तार जन्य आमरा एटाके अप्रकृत भग्नांशे निये जाब। ठीक आछे, एबारे आमरा कि करब देखो जेहेतु एखाने भग्नांश ताई एखाने प्रथमे आमरा काटाकाटी करे नि। आबार आमरा चाइले पूर्वपद लबे रेखे उत्तरपद के हरे निये गिये आमरा काटाकाटी करते पारताम, किन्तु एखाने जेहेतु भग्नांश ताई आमरा प्रथमे काटाकाटी करते पारबो। देखो एटा एटा केटे गेल, एटाओ एटा केटे गेल, তাহলে এখানে থাকলো শুধু তিন। আর এখানে দেখো এখানে আছে তিন গুণিত সতেরো ষোলো গুণিত ষোলো, তাহলে ষোলো ষোলো কেটে গেল। ঠিক আছে, তাহলে থাকলো কত, এখানে থাকলো দেখো সমান সমান এখানে থাকলো শুধু তিন, আর এখানে থাকলো তিন গুণিত সতেরো। ঠিক আছে, যেহেতু এটা নিচে চলে আসলো, এবারে আমরা কি করব এই তিনে এই তিনে কেটে দেবো, তাহলে থাকবে তিনেককে তিন তিনেককে তিন, তাহলে সমান সমান একের সতেরো সমান সমান এক ইস টু সতেরো। এটি একটি লঘু অনুপাত, বোঝা গেল? প্রথমে আমরা পূর্বপদগুলোকে একদিকে রাখলাম গুণ আকারে এবং উত্তর পদগুলোকে একদিকে গুণ আকারে রাখলাম, দিয়ে যেহেতু ভগ্নাংশ তাই কাটাকাটি হয়ে গেল। তার আগে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলাম, দিয়ে আমরা কাটাকাটি করলাম। দেখো এখানে কাটাকাটি করে থাকলো তিন, উপরে তিন থেকে গেল, আর এখানে কাটাকাটি করে থাকলো ষোলো ষোলো কেটে গেল তিন গুণিত সতেরো। এবার যেহেতু এটা উপরে আছে, এটা নিচে থাকলে কিন্তু হতো না, যেহেতু তিন গুণিত সতেরো মানে উপরে, তাই এখানে নিচে চলে আসলো। যদি নিচে কিছু থাকতো তাহলে সেটা উল্টে যেত, যেহেতু এটা ভাগ ভাগ মানে আমরা গুণ করি। ঠিক আছে, যেহেতু এটা উপরেই আছে মানে তিন গুণিত সতেরো মানে উপরে, ঠিক আছে, লবে আছে, হরে কিন্তু কিছু নেই। হরে যদি থাকতো তাহলে কিন্তু উল্টে গিয়ে ওটা উপরে চলে যেত, যেহেতু লবে আছে তার জন্য নিচে বসলো। দিয়ে তিনে তিনে কেটে গেল, থাকলো সতেরো, তাহলে একের সতেরো হলো। এবার আমরা পেলাম কি এক ইস টু সতেরো, এটি একটি লঘু অনুপাত। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে মিশ্র অনুপাতে নিয়ে যেতে হয়। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।